হ্যালো মুভি লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। স্বাগতম ফিল্ম স্টোকস ইউটিউব চ্যানেল এবং হৃদয় ভার্স ফেসবুক পেজে। ভিউয়ার্স, এই মুহূর্তে কথা হবে হচ্ছে চরকির ব্র্যান্ড নিউ সিনেমা পুনর্মিলনে নিয়ে। তো ইতিমধ্যে হয়তো আপনারা সবাই চর্বি থেকে সিনেমাটা দেখে নিয়েছেন, আমিও দেখেছিলাম, বেশ কয়েকদিন হয়ে গেছে, এবার রিভিউ করতে আরও লেট, সব কিছু মিলিয়ে একটা বেশ লম্বা সময় পর কিন্তু রিভিউ করতে বসছি, তাই চেষ্টা করবো সংক্ষেপে রিভিউটা শেষ করার। পুনর্মিলনে সিনেমাটা পরিচালনা করেছেন মিজানুর রহমান আরিয়ান। আর যারা টুকটাক মিজানুর রহমান আরিয়ানের কাজ দেখছেন, আই হোপ আপনারা সবাই মিজানুর রহমান আরিয়ানের স্ট্যান্ডটা একটু হলেও বুঝতে পেরেছেন। তার গল্প বলার ধরনটা কাইন্ড অফ হচ্ছে একদম সিম্পল, একদম প্রথম দিকে আপনাকে হাসাবে, গল্পের সঙ্গে একদম ইনভলভ করে ফেলবে, গল্প চরিত্রগুলোকে আপনি ভালোবাসতে শিখবেন। ঠিক তখনই এমন একটা টুইস্ট ঘটাবে সে, যেখান থেকে আপনি গল্পের চরিত্রগুলোর সঙ্গে আপনিও ভেঙে পড়বেন, এরপর একটা স্যাড এন্ডিং। তো ওই ধাঁচেই কিন্তু সে গল্পগুলো প্রেজেন্ট করে, এবং তার গল্পের যে সাবজেক্টগুলো থাকে সেই সাবজেক্টগুলো সে নেয় হচ্ছে সমাজ থেকে। সে কিন্তু খুব এক্সট্রিম লেভেলে কোনো গল্প নিয়ে আসে না, সে কিন্তু একদম মানে অনেক চিন্তাভাবনা করতে হবে, অনেক কিছু হবে এবং খাতা কলম নিয়ে বুঝতে হবে গল্পটা, এমন ব্যাপারে তিনি জানেন না। তিনি সমাজে যে গল্পগুলো ঘটতেছে বা যে ঘটনাগুলো ঘটতেছে সেই ঘটনাগুলোই কিন্তু তার ক্যামেরার সামনে তুলে ধরেন, এবং এইখানেও কিন্তু সে সেই কাজটাই করেছেন। এবং এই পুনর্মিলনে সে যে পুনর্মিলনটা দেখিয়েছেন সেই পুনর্মিলনটা খুবই কম হয়, আমার কাছে মনে হয় যে খুবই কম হয়। এবং এইরকমের পুনর্মিলন বা এই পুনর্মিলনই যাদেরকে নিয়ে করা হয়েছে বা যে গল্পটা বলা হয়েছে এই গল্পটা সবার দেখা উচিত এবং জানা উচিত। সাধারণত পুনর্মিলন বা পুনর্মিলনে আসলে আমরা যাদেরকে চাই সেটা হচ্ছে ক্লাসমেট, এলাকার বড় ভাইদের সঙ্গে আড্ডা, এইরকম অনেক কিছু ঘটে আমাদের লাইফে। বাট যারা সব থেকে কাছে তাদেরকে নিয়ে কখনো কিন্তু কোনো পুনর্মিলন করা হয় না। হ্যাঁ, আমরা ছোটোবেলা থেকে বন্ধুবান্ধব অনেকের সঙ্গে চলাফেরা করি, কিন্তু সব থেকে কাছের যাদেরকে আমরা একদম শুরু থেকেই ভালোবাসা শুরু করি সেটা হচ্ছে আমাদের ভাই বোন, চাচাতো মামাতো যাই হোক না কেন, ভাই বোন রক্তের সম্পর্ক যাদের সঙ্গে, তাদের সঙ্গে একটা আলাদাই টান থাকে। তো এই যে চাচাতো ভাই বোনদের যে জার্নিটা, এই জার্নিটা শুরুর থেকে কিন্তু খুব ভালো থাকে, বাট একটা সময় এসে জীবনযাত্রার অনেক চড়াই উত্তরায় কিন্তু অনেক রকমের অনেক কিছু ঘটে এবং এই ভাই বোনরা কিন্তু আলাদা হয়ে যায়। এবং এই ভাই বোনদের আলাদার পাশাপাশি কিন্তু চাচারাও আলাদা হয়ে যায়, অনেক রকমের ঘটনা ঘটে, কিন্তু এরা পরবর্তীতে আর কখনো একত্রিত হয় না, বা একত্রিত হলেও ওই কোনো একটা প্রোগ্রামে জাস্ট আসে যায়। আপনারা হয়তো বাস্তবে এই জিনিসটা দেখেছেন, দেখবেন প্রত্যেকটা ফ্যামিলিতে আসে যে ওই চাচার সাথে কথা বলে না, ওই চাচার ছেলের সাথে কথা বলে না, এরকম অনেক কিছু ঘটে। তো এবার এই যে ঘটনাটা রয়েছে, এই যে রক্তের সম্পর্ক থাকা সত্ত্বেও মানুষের যে টানটা থাকে, তারপরেও মানুষ তাদের থেকে দূরে থাকে, এবার তাদেরকে একত্রিত করেছে কিন্তু মিজানুর রহমান আরিয়ান। তো হয়তো ইতিমধ্যে আপনারা পুনর্মিলনের গল্পটা ধরতে পারছেন। তো পুনর্মিলনের গল্পটা হচ্ছে চাচাতো ভাই বোনদের নিয়ে, যারা ছোটোবেলাতে একত্রে বড় হয়েছে, সুখ দুঃখে একত্রে থেকেছে, বিপদ আপদের পাশে থেকেছে, বাট কোনো এক কারণে এই মুহূর্তে তারা আর একত্রিত নেই। এখন কথা হচ্ছে কী কারণে নেই এবং তারা কি একত্রিত হবে, সেটা দেখতে হলে আপনাকে অবশ্যই দেখতে হবে এই পুনর্মিলনে। আর এর বাইরে তেমন সে বলতে পারছে না, কারণ যারা মিজানুর রহমান আরিয়ানের গল্প দেখেন তার গল্পে তেমন কোনো টার্ন টুইস্ট থাকে না, সে জাস্ট সুন্দর করে গল্পটা বলে, হাসাতে হাসাতে পরে কাঁদিয়ে অন্তরে জায়গা করে নিবে। তো এই গল্পটা ওইভাবে করা হয়, তেমন কোনো টার্ন টুইস্ট করা হয়নি, যার জন্য আমি তেমন কিছু বলতে পারছি না। তবে এইখানে শুরুর দিকে যে মুভমেন্টগুলো ক্রিয়েট করা হয়েছে, যদি আপনাদের বড় একটা পরিবার থাকে তাহলে আপনারা উপলব্ধি করতে পারবেন যে ছোটোবেলায় আমি তো আমার চাচাতো ভাইয়ের সঙ্গে এইরকমের মানে উৎসব করেছি, এইভাবে আমরা একত্রে আড্ডা দিয়েছি। কিন্তু এখানে যে টুইস্টটা ঘটছে, টুইস্টটা হয়তো অনেকে নিতে পারবেন না যে আসলে এটা কেন হয়েছে, যতই অন্যভাবে করা যেতে পারতো, বাট এখানে যে ব্যাপারটা রয়েছে সেই ব্যাপারটা একটু মানে আমাদের সামাজিক দৃষ্টিকোণ থেকে একটু নেগেটিভ চোখে দেখা হয়। তো বিষয়টা অনেকে হয়তো বা মেনে নিতে পারবেন না, বাট এরকমের ঘটে সমাজে, এরকমের ঘটে। আর সমাজে যে প্রতিনিয়ত ঘটনাগুলো ঘটে লাইক জমি জমা নিয়ে বা বিভিন্ন বিষয় নিয়ে, সে বিষয়গুলো থেকে আর কি মিজানুর রহমান আরিয়ান চিন্তা করছে যে এই বিষয়টা আনলে কেমন হয়, যে বিষয় নিয়ে কেউ তেমন কথা বলে না। তো আসলে সেই জিনিসটা চিন্তা করে হয়তো বা সে এই বিষয়টা এই গল্পের মধ্যে ইনভলভ করছে। যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে আসলে কোন বিষয়ের কথা বলছি, যারা দেখেন না তারা সিনেমা দেখলে বুঝতে পারবেন যে আসলে কোন বিষয় নিয়ে কথা বলছি। তো ভিউয়ার্স, ওভারঅল এই যে গল্পটা রয়েছে পুনর্মিলনে, গল্পটা আমার পার্সোনালি ভালো লাগছে এবং আমার কাছে মনে হয় যে আপনাদেরও ভালো লাগবে। গল্পটা সত্যিকার অর্থে একদম পরিচিত একটা গল্প, একদম পরিচিত টেবলে যাচ্ছে, কিন্তু এই গল্পের প্রেজেন্টেশন, আর্টিস্টদের পারফরমেন্স গল্পটার সঙ্গে আপনাকে কানেক্ট করে রাখবে, যার জন্য আর কি গল্পটার প্রতি আপনার আগ্রহটা এবং ভালোবাসাটা একটু বেশিই হবে, এবং গল্পের যে এন্ডিংটা রয়েছে সেটা আপনাকে একটু করে কাঁদিয়ে অন্তরে জায়গা করে নেবে।
এছাড়া যদি আসি পারফরমেন্সের দিকে, আসলে পারফরমেন্সে যারা যারা ছিলেন তাদের সবার পারফরমেন্সই ভালো লাগছে। তবে স্পেশালি অন্তু অর্থাৎ সিয়াম আহমেদের কথা একটু বলতে হয়। আমার কাছে মনে হয় যে আসলে সিয়াম আহমেদ এইখানে একদম পারফেক্ট, মানে এই ধরনের ক্যারেক্টার এক সিয়াম আহমেদ পারফেক্ট। সিয়াম আহমেদ যখনই কোনো একটু আউট অফ দ্য বক্স করার চেষ্টা করে তখনই দেখি সে হয় না, তাকে দিয়ে হয় না, সে পারে না। আমার কাছে সেটা ফিল হয়, যেমন অন্তর্জাল দেখেন আমার তার ভালো লাগে না, তার পারফরমেন্স খুব একটা সে চেষ্টা করে নাই নাকি কী হয়েছে আমি বুঝতেই পারি নাই, মানে একদম পুরোপুরিকে একটা পারফরমেন্স সে দিয়েছে। কিন্তু আবার অন্তুর এই পারফরমেন্সটা দেখেন বা পূর্ণমিলনে তার এই পারফরমেন্সটা দেখেন, তার পারফরমেন্স ভালো লাগতো এবং তার ওই চরিত্রটাকে আপনি ভালোবাসতে শুরু করবেন। কয়েকটা মোমেন্ট ভাই দুর্দান্ত এবং সিয়াম আহমেদ দারুণ কাজ করেছে। এর বাইরে এখানে গ্রামের চাচাতো ভাই একটা ছিল, তার পারফরমেন্স দারুণ ছিল, সে দুর্দান্ত পারফরমেন্স করেছে। এবং তার একটা ক্লিপ রয়েছে বার্গার কার ক্লিপ, সেটা দেখলাম সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে এবং মানুষ সেটা নিয়ে বেশ চর্চাও করছে। এছাড়া ভিউর সিনেমাটার সিনেমাটোগ্রাফি বেশ ভালো ছিল, দারুণ লোকেশনে দারুণভাবে সিনেমাটাকে ফুটে তোলা হয়েছে। পাশাপাশি একটা বিষয় বলতে চাই, সেটা হচ্ছে সিনেমাটা শ্যুট করা হয়েছে সিলেটে, তো সিলেটের যে প্রাকৃতিক সৌন্দর্য সেই প্রাকৃতিক সৌন্দর্যের সঙ্গে আসলে এই যে পরিবারটা ছিল সেই পরিবারের যে সৌন্দর্যটা তাদের মধ্যে যে মিলবন্ধন এটাকে যেভাবে আসলে মিলিয়ে নেওয়া হয়েছে মনে হচ্ছিল যে একটা আরেকটার পরিপূরক। তো সত্যিকার অর্থে এই প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে সুন্দর পরিবারের গল্প শুনে দেখতেও কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তো সমস্ত কিছু মিলিয়ে সিনেমাটা বেশ ভালো ছিল, ডায়লগগুলো বেশ ভালো, ভিজুয়াল ট্রিটমেন্ট ভালো এবং সমস্ত কিছু মিলিয়ে একটা গুড ভাইব দিয়েছে আমাকে। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই শেয়ার করতাম, সেটা হচ্ছে যে এই গল্পের যে টার্ন টু সেটা আসলে যে খুব শকিং ছিল এমনটাও না, মানে গল্পের সঙ্গে হয়তো বা জাস্টিফাই করেছে, দেখতে ভালো লাগছিল। তবে দিন শেষে আসলে আমি আউট অফ দ্য বক্স কোনো কাজ দেখি নাই এবং এমন কিছু দেখি নাই যেগুলো নেভার সি বিফোর। তো আমি চাইবো আমি যেন রোমান আরিয়ান যেন একটু অফ ট্র্যাকে যাওয়ার চেষ্টা করে, কারণ এই ফরম্যাটটা একটু আমার কাছে মনে হয়েছে দর্শকদের মুখস্থ হয়ে গেছে। তো যদি একটু অফ ট্র্যাকে কাজ করে নতুন কিছু নিয়ে আসে তাহলে হয়তো বা দর্শকদের জন্য আরও ভালো হবে। তবে শুরুতে যেটা বলতেছিলাম যে মিজান রোমান আরিয়ান পরিচিত গল্পগুলোকে নতুন করে দেখতে শেখায়, বুঝতে শেখায়, তো সেখান থেকে এই গল্পটাও পরিচিত হলেও নতুন করে দেখতে শিখিয়েছে, বুঝতে শিখিয়েছে এবং গল্পটা আমার ভালো লেগেছে। তো আমার পক্ষ থেকে এই সিনেমাটা রেটিং হচ্ছে 3.5 out of 5। আর আপনারা যদি দেখে থাকেন আপনাদের কি ওপিনিয়ন, আপনাদের কেমন লেগেছে এবং আপনাদের রেটিং কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওভারঅল ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড স্টোরি ফিল্মি স্টকস। ধন্যবাদ সবাইকে।